নমস্কার, রথযাত্রার আপন সমস্ত মো তরফর হার্দিক অভিনন্দন। জগন্নাথের এই পবিত্র রথযাত্রা অবসরের আজ আপনার সেই মহাপ্রভুঙ্কর গোটিয়ে সুন্দর কথা কহিবাকু যাচ্ছি, যা হুয়েত আপনার ভালো লাগিব আর আপনার অনুগৃহীত হবে বলে মোর আশা। আপনার শুনেছেন জগন্নাথের এই বিশ্বপ্রসিদ্ধ ঘোষযাত্রা, ঘোষযাত্রা যে শব্দটি মু আপনার কহিলি, আমি রথযাত্রা ঘোষযাত্রা কোণ পাই কৌছে কেবে প্রশ্ন আপনার মনে আসছি কি? হুয়েত আসিথিব, আপনার পাই নথাই পারন্তি। তেণুকরি মোর ইচ্ছা হচ্ছে মু আপনার সেই সম্পর্কের আজ টিকিয়ে কুহে, যা মু জাঁচি তা আপনার সাথে সেয়ার করা চাহি। ঘোষ শব্দর বাস্তবিক অর্থ আর ঘোষ শব্দক যদি আপনার ডিকশনারি দেখবে, ওড়িয়া অভিধান দেখবে, তাহলে ঘোষ শব্দর বাস্তবিক অর্থ হচ্ছে গর্জন। তবে এমনি কোণ আবশ্যকতা পড়া যে জগন্নাথ মহাপ্রভুঙ্কর এত বড় রথযাত্রা, এত বড় যাত্রা, ওড়িয়া অস্মিতার এত বড় মহাযাত্রা ঘোষযাত্রা বা গর্জন যাত্রা নামে নামিত করা গেল? আসন্তু জাঁয়া সেই সম্পর্কে। বাস্তবে জগন্নাথ সংস্কৃতি হচ্ছে গোটে সম্মিলিত সংস্কৃতি, যা রামায়ণ যুগীয় কিছু কথা আধার করেছি, যা মহাভারতীয় যুগর কথা আধার করেছি, যা বৈদিক যুগ এবং সাবরীয় সংস্কৃতি কি আধার করেছি। সমস্ত সমন্বয়ের প্রতীক হচ্ছেন জগন্নাথ মহাপ্রভু। তেণুকরি এই যে ঘোষযাত্রা শব্দটি মধ্যে সেই সমন্বয়বাদী চিন্তাধারু হি আসি থাইপারে বলে গবেষক মানে কুহন্তি। কথার অছি রামায়ণ যুগীয় চরিত্র হচ্ছে, রামায়ণ যুগীয় চরিত্রক আধার করে ঘোষযাত্রা শব্দর উৎপত্তি হয়েছে। তার গোটে সুন্দর কাহিনী মধ্যে রয়েছে, যা পুরাণ মানকরে বর্ণিত হয়েছে। যেতবে ভগবান রামচন্দ্র রাবণ সহ যুদ্ধ করুলে, সে সময় ভগবান রামঙ্ পাখে কোণী রথ নথিলা, যা দেখি দেবতা মানে দুঃখ প্রকাশ কলে এবং সেমানে দেবরাজ ইন্দ্রঙ্ তত্ত্বাবধানের রথটিয়ে ভগবান রামঙ্ দেলে। কিন্তু রামঙ্ পাখে সমুচিত সৈন্য নথিলে, যে রাবণকর রাবণর সৈন্য মানুষ প্রতিহত করে পারে। তেণুকরি সমস্ত দেবতা মানুষ এ চিন্তা ঘারা যে ভগবান রাম রাবণ কেমিতি হত্যা করে কেমিতি বধ করবে এবং ধর্মর বিজয় হব, সেথিপাই সেমানে সমস্তে ভগবান শিবঙ্ক পাখে শরণাপন্ন হলে। শিব ভগবান শঙ্কর নিজ 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 প্রিয় বৃষভ নন্দী মহাপ্রভু রামঙ্কর সেবা পাই পঠাইলে। যুদ্ধভূমিকে পঠাইবা পরে যুদ্ধভূমিকে যেত নন্দী আসন্তি, সেতবে ভগবান রাম ইন্দ্রঙ্ক প্রদত্ত রথ উপরে যুদ্ধ করুথান্তি এবং সুদর্শন চক্র মহাপ্রভুঙ্কর রথক সুরক্ষিত সুরক্ষা দেউথান্তি এবং সুদর্শন চক্র উপরে আরূঢ় হুয়ন্তি শিবঙ্কর বাহন নন্দী। যেতবে চক্র বুলে সেতবে নন্দী মধ্যে বুলন্তি, যেতবে নন্দী আউ চক্র উভয় মহাশক্তি একা সাঙ্গরে ঘূর্ণন হুয়ন্তি, সেতবে প্রচণ্ড গর্জন হুয়ে। নন্দীঙ্কর গর্জন যে গর্জন শুভে, সে গর্জনরে রাবণর অধা সৈন্য মৃত্যুবরণ করতে। যেতবে রাবণর অধা সৈন্য মৃত্যুবরণ করতে, রাবণর সৈন্য মানকর সংখ্যা আউ ভগবান রামঙ্কর সৈন্যঙ্কর সংখ্যা সমতুল হয়ে যায় এবং যুদ্ধ সমাসকন্দ ভিতরে হুয়ে। তাপরে ভগবান রাম বিজয় লাভ করতে, আউ সেই রথ উপরে যে রথ উপরে ভগবান রাম যুদ্ধ করে রাবণকে প্রতিহত করেছিলে, সেই রথর না হল নন্দী ঘোষ, কারণ নন্দী সেই রথ উপর থাই গর্জন করেছিলেন। সেই রামায়ণ যুগীয় কথা আধার করে পুরীরে শ্রীজগন্নাথ মহাপ্রভুঙ্কর বিজয় রথর না হচ্ছে নন্দী ঘোষ এবং সেই রথ যেতবে দাণ্ডরে গড়ে, সে ঘোর ঘোষ গর্জন করে, প্রচণ্ড গর্জন করে, তার চক্রগুড়াক যেমন গর্জন করতে নন্দীঙ্ক গর্জন ভাই। শাস্ত্র কুহতি নন্দীঙ্কর গর্জন, নন্দীঙ্ক গর্জন সেই রথ উপর শুভিথ, সে রথর না হচ্ছে নন্দী ঘোষ। আর মহাপ্রভুঙ্কর এত বড় যাত্রা সেই গর্জন পাই শ্রেষ্ঠ হয়ে যাত্রার না মধ্যে হচ্ছে ঘোষযাত্রা। আশা আপনার এই তথ্য নিশ্চিত ভালো লাগি, যদি ভালো লাগি লাইক আর কমেন্ট করবে নিশ্চয়। জয় জগন্নাথ।